শুক্রবার সন্ধ্যায় মাথাভাঙ্গা আক্রম ব্লকের পশ্চিম বায়াসকুড়ি সংলগ্ন বারো কাওয়াডারে এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে গেল দুটি ঘর। আগুনে পুড়ে মারা গেছে দুটি গরু। পরিবারের এক সদস্য জানিয়েছেন, সন্ধ্যায় ঘরে গরু ঘরে রেখে কাজে বাইরে গিয়েছিলেন। পরে ফোন মারফত তিনি শুনতে পান তার ঘরে আগুন লেগেছে। রান্নাঘর এবং গরুর ঘর পুরো ছাই হয়ে যায়। রান্নাঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়, যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ইঞ্জিন এবং পুলিশ। স্থানীয় এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিয়ার বাদুর বাগান, কোচবিহার। কন্ট্যাক্ট 7001201819। এখানে আজকে আমরা সন্ধ্যার দিকে শুনতে পেলাম যে এরকম একটা বাড়িতে আগুন লেগেছে। তারপর আমরা ফায়ার ব্রিগেডে খবর দিলাম। ফায়ার ব্রিগেড থেকে লোক আসলো, তাদেরকে নিয়ে এখানে আসলাম। এসে দেখি তো প্রচণ্ড ক্ষতি হয়েছে ওনার। এখানে দুটো গরু ছিল, দুটো গরুই হয়তো মারা গেছে। একটা বাছুর কিছুটা বেঁচে আছে, বাছুরটার অবস্থা খুব খারাপ, দেখতে খুব কষ্ট লাগে। এগুলো তো গবাদি পশু, এরা তো নিজের যন্ত্রণা বলতে পারে না। যাক, যা হয়েছে খুব দুঃখজনক ঘটনা। এটা কীভাবে হয়েছে সেটা হয়তো তদন্ত করে বের করতে হবে। আমরা বাড়ির লোকগুলো এতটাই মর্মাহত বা এমন অবস্থায় আছে, আমরা ওনাদেরকে এই প্রশ্ন করতেও পারতেছি না। আচ্ছা, কীভাবে কী হলো? আমি যে সন্ধ্যার সময় গরু ঘরে ঢুকায় আমি বাড়িতে বাইরে এসে সন্ধ্যার পর তো বাইরে এসে পরে পড়তে আমি দোলমোড়ে দিয়ে গেছি, শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। তো তারপরে পড়তে শুনলাম ফোনে যে বাড়িতে আগুন লেগেছে। কী কী ক্ষতি হয়েছে? ক্ষতি তো ঘরে অনেক কিছু ছিল, গ্যাস ট্যাস, গরু। গরু কি মারা গেছে? গরু মারা গেছে। কয়টি? দুটো। আর বাকি গরুগুলো? দুটোই ছিল। মানে দুটো গরুই ছিল, দুটোই মারা গেছে। আচ্ছা, আর এমনি কী কী ক্ষতি হলো? এমনি ঘরে তো অনেক কিছু ছিল। আচ্ছা।